স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণী ভেদ জীবনকে করেছে থেমে যায় সময় স্বপ্ন রাত, আহত আগামী কোথায় গিয়ে নামে, মেরে চলছে শুধু অগ্নিপথ অগ্নিপথ। কিরে বড় লোকের বখাটে সন্তান, বলে যাস রে, প্রমাণ সহ তোকে হাতে নাতে ধরেছি। কি করবেন আপনি, আমাদেরকে আপনি চেনেন না। এই যে পুলিশের চাকরি নিয়ে যে ভাব দেখাচ্ছেন, একটু পরে সব শেষ হয়ে যাবে। আসছে আমার বাবা। কি নাম তোর বাবা? ডন, ডন আমার বাবা। ডনের ছেলে তুই না, তুই ডনের ছেলে হয়ে চুরি ছাচ্ছমি করিস। শাট আপ শালা পুলিশ। এটা রাশির মায়ের ছবি। সরি
পরিচয়টা হয়ে গেল আমি বুঝতে পারিনি। নতুন করে সব কিছু শুরু করার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। না, পাপাকে বলতে হবে। মামি যেন আমার জন্য কোনো নতুন বন্ধু না আনে। স্যার, এক এক করে সবাই তাদের দোষ স্বীকার করেছে স্যার। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার, ওনার সাথে এই ক্রাইমের সাথে জড়িত না, এর আগেও ক্রাইম করেছে। এখন আমি ওদের ওই আগের ফাইলগুলো খোঁজার চেষ্টা করছি, তারপর আপনাকে দেখাবো। স্যার স্যার প্রশ্নই ওঠে না, ওদেরকে ছাড়া যাবে না স্যার। ওদের ফাইলগুলো চেক করে তারপর ওদের সম্বন্ধে জেনে তখন অ্যাকশন নেব। না স্যার, সরি স্যার, ওদেরকে আমি ছাড়তে পারবো না স্যার। ওদের ফাইলও ক্লোজ হবে না স্যার। ওদের অপরাধগুলো খুঁজে বের করে ওদেরকে শাস্তি পেতেই হবে। জি স্যার। স্যার, যে ছেলেটাকে মারছেন ওই ছেলেটার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। কি স্যার? আপনাকে আমি একটু পরে ফোন দিচ্ছি। রাশি, এসো ভিতরে এসো। মামুনি, আমার হাত থেকে পড়ে গেছে, আমি সরি। কোনো সমস্যা নেই, আমি আবার এটা নতুন করে বাঁধিয়ে দেব। ঠিক আছে মামি, আজকে ডিনারে কি রান্না করছো? না না, আজকে ডিনার বানানো হবে না। আমরা সবাই মিলে শপিং মলে যাব, ফুড কোর্টে যা ইচ্ছে খাবো। তাছাড়া শপিং করতে হবে না? ও হ্যাঁ, এদের তো শপিং করতে হবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার সাথে জরুরি একটা কথা বলতে এসেছি। কি বলো? পাপা বলেছে তুমি যখন আসবে তখন নাকি তুমি আমাকে একটা বন্ধু এনে দেবে। স্কুলে সবাই এই কথা বলে, এমনকি তোমার ফুপিও বলেছে আমার নাকি একটা নতুন বন্ধু হবে যার সাথে আমি টাইম কাটাতে পারবো। কিন্তু এখন আর আমি কোনো বন্ধু চাই না। আর বন্ধু আসলে তুমি তাকেই আদর করবে, আমাকে কম। ব্যাস, আমি এইটুকুই বলতে চাইছি। আর গেলেই দেখতে হবে রক্ত রক্তের কাণ্ড। বলে কি রক্ত? আর খালি রক্তই না, মার্ডার করছে। মার্ডার বলিস কি? মার্ডার? কবিতা, এই ছেলেকে নিয়ে তো আমি টেনশনে পড়ে গেলাম। একে নিয়ে কত টেনশন করবো আমি বল। আচ্ছা মা, তুমি কেমন মানুষ বলো তো? এইটুকু বাচ্চাদের কথা শুনে এরকম অস্থির হয়ে যাচ্ছ, একটু চুপ করো তো। আই
চুপ করে বল কি হইছে? না মানে হইছে কি, সাহেব ভাই বল করেছিল তো। এই ফুটি চুপ, সাহেব ভাই কি বল করেছিল নাকি ব্যাট করেছিল? হ্যাঁ সাহেব ভাই ব্যাট করেছিল আর রঘু বল করেছিল। আমাদের মধ্যে একটা নিয়ম আছে, কেউ জোরে হিট করতে পারবো না। আর সাহেব ভাই তো অনেক বড়, আমরা ছোট না। সাহেব ভাই তো জোরে হিট করেছিল তাই। সাহেব ভাই তো কেউ কথা শুনলো না, বলে এত জোরে মারলো। শামিম ভাই মার মাথা বসে পড়ছে, বাস শেষ। ভাই শেষ মানে কি, চাষি কি মারা গেছে? তা ওইটা আমি জানি না, চাষির মাথা হয়তো রক্ত পড়ছে। এই ছেলে আমাকে খাবে, তারপরে ওর শান্তি হবে। চল ওদিকটা যে দেখি এখন কি হচ্ছে কি। তা আমরা একটা ছেলে ইন্টারমিডিয়েট পাশ করে গ্রামে তিনি পড়ে আছেন, আর ঢাকায় যে ভর্তি হওয়ার ব্যবস্থা কর। তা না গ্রামেই থাকবেন উনি, গ্রামে কি মধু আছে? দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন। মা একটু শান্ত হও না, এসব কথা পরে বললেও হবে, আগে চলো দেখি ওদিকে কি অবস্থা। শেষে তো আমার থানা পুলিশ হবে, এসো। শাইরে শুরু করেছ তুমি তো, এসো না। আচ্ছা আমি তো ইচ্ছা করে আপনার গায়ে বল মারি নাই, আমি তো খেলতেছিলাম আমাদের মতো করে, আপনি তো মাঝখান দিয়ে উঠে চলে আসছেন। এই জন্য আপনার মাথায় চাচি 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 কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না। আমি আপনার ডাক্তারখানা নিয়ে যেতেছি, ডাক্তার আপনার ওষুধ দিব, আপনি একদম ভালো হয়ে যাবেন চাচি। আহা চাচি চাচি আমার কথা ওরে চাচি, আপনার আমি কতবার করে রাখবো, আমি তো ইচ্ছা করে আপনার মারি নাই। আমি খেলতে গেছিলাম বলে হিট করছি আপনার মাথায় যায়। আচ্ছা খেলতে গেলে তো একটু একটু লাগে, লাগে না? আমার মাথা কিন্তু খুন চলে যাচ্ছে সাহেব, নেমে আয়। তুই যদি এখন না নামিস আমি কেমন কাছে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে মাম, তুমি চলে আসো, আমরা এই গাছের মধ্যে বসে বাতাস খামু আর বসে বসে ওই কাঁঠাল খামু। আসো আসো আসো। আমি আর পারি না রে বাবা তোরে নিয়ে। আয় বাবা নিচে আয়, আমার বয়স হয়েছে না তুই বুঝিস না। জি না আমি নিচে নামতেছি না, আমি নিচে নামলে তুমি আবার আমার মারবা। তুমি জানো মায়েরা তুমি আমার পিঠে দাগ বসায় দিছো, আমি না উন্ন। আমি আর পারি না রে বাবা। বাবা রে তুই বুঝিস না কেন, আমার বয়স হয়েছে না। আয় আয় বাজান, আয় আয় বাপ আমার নিচে নামে আয়। জি না না উন্ন। তাই তুই নামবি না? না এই তো শেষ কথা। ঠিক আছে আজ তুই সারাদিন গাছের মাথায় থাক, দেখি দাঁড়া। চাষি তুমি আমাকে সাইডে মাফ করে দাও, নাইলে মা আজকে মাইরা ওর পিঠে চামড়া তুলে ফেলবো। তুমি তো জানো আমাকে সাইড এমনিতে কত ভালো, সারা গ্রামের মানুষের বিপদ আপদে ওই সবার আগে আগায় যায়, হাতে পায়ে বড় হয়েছে, আসলে তো বেশি বড়ই নাই, এই জন্য খালি দুষ্টামি করে। তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে মাফ চাইতেছি। বাচ্চা মানুষ তো একটা ভুল করে ফেলাইছে, তুমি রাগ করো না। হ্যাঁ শোন কবিতা, তোরে ওর মাথা খারাপ বস। আই তোর একটু যা তো যাই, দেখ মা মনে সাইরে মাইরেই ফেলাইলো। চাচি শুনো না, তোমার মাথায় আমি ব্যান্ডেজ বান্ধা দিলাম না, একটু পরে দেখবা ভালো হয়ে গেছে। এখন চলো তোমায় তো ডাক্তারের কাছে নিয়ে যাই, একটা ইঞ্জেকশন দিয়ে দিব, একবারে ভালো হয়ে যাইবা। না রে বাবা না, ইঞ্জেকশন দিব তাহলে কি হয়ে যাবো। হ্যাঁ চাচি এবার যা, তুই যা তোর ভাইটা গাছের তে নামা। গাছ থেকে মানে গাছে উঠছে নাকি? হ ওই যে আবুলদের কাঁঠাল গাছে বসে আছে, যা। সাহেবটা যে কি করে, ছেলেটা মানুষ হইলো না, ওরে নিজে কি করি। সাহেব গেল কই? এখনো নামে নাই না?
ওর নামে নাই, ওরা এখনো বল গাছে থেকে নামতে। কোত্থেকে নামবে, গাছে থাকলে তো নামবে। গেল কই বানরটা, গেল কই? আচ্ছা ঠিক আছে, হয়েছে চলো বাড়ি চলো। কোথায় কোথায় আবার বাড়িতে? মা চলো তো, চলো বাড়ি চলো। শায়ের কোথায় আছে সেটা আমি খুব ভালো করে জানি, চলো। আমাকে বল না কোথায় আছে ও। যেখানেই থাকুক, রাতে তো বাড়িতে ফিরবে। তোমার হাতে মাখানো ভাত খেতে হবে না? আমার হাতে ভাত মাখানো খাবে না? বান্দরটা আজকে আসুক না বাসায়, তারপর আমি দেখাচ্ছি। ইস কি আবদার, মা আমি ক্রিকেটার হব। আহারে জ্বালায় মারলো। আচ্ছা মা, ক্রিকেটার হলে খারাপ কি? এখন ক্রিকেটারদের কত দাম তুমি জানো? শোন কবিতা, ও আগে মাস্টার্স পাস করুক, তারপরে ওর যা খুশি ও তাই করুক, আমি কোনো কথা বলতে যাব না। সারাদিন শুধু টিভি দেখা আর ক্রিকেট খেলা না? মা একদিন অনেক বড় প্লেয়ার হবে, দেখো দেশের মুখ উজ্জ্বল করো। চুপ কর, তুই হয়েছিস এক নম্বর ওর চামচা। আদর দিয়ে দিয়ে মাথায় তুলছে, কোথায় একটু শাসন করবে তা না? আজকে আসুক না, আজকে বাড়িতে আসুক, তারপর ওর একদিন কি আমার একদিন দেখতেছি আমি। আমার আর সহ্য হয় না মা। মা এত অত্যাচার, মা মা বাপরে বাপ, মা আজকে যে রাগে রেগেছে শায়ের তো খবর আছে। অবশ্য শায়েরও কাজটা একদম ঠিক করেনি, চাচির মাথা থেকে অনেক রক্ত পড়ছে, কিন্তু শায়ের তো আর ইচ্ছে করে করেনি। মাকে এ কথাটা কে বোঝাবে?